মহেন্দ্র সিং ধোনির মন্দির বানানো হবে চেন্নাই শহরে। রক্ত মাংসে গড়া একজন মানুষের নামে মন্দির বানানো হয়েছে এমন ঘটনা ইতিহাসে দু একটা থাকলেও বেশ বিরলই বলা চলে। তবে ক্রিকেট ধোনিকে বসিয়েছে সেই পূজনীয় আসনেই। ভারতের সবচেয়ে সফলতম অধিনায়ক ধোনি, দেশ তো বটেই বিশ্বজোড়া খ্যাতি তার। তবে চেন্নাইয়ের হয়ে ধোনির অর্জন তার ক্রিকেট ক্যারিয়ারে যোগ করেছে নতুন মাত্রা। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের মানুষের কাছে ধোনির গ্রহণযোগ্যতা ঈশ্বরের চেয়ে কোনো অংশে কম না। চেন্নাই সুপার কিংসের সাবেক ক্রিকেটার এবং ধোনির সতীর্থ আম্বাতির রায়ডুও জানেন সে কথা। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ঘরের মাঠে চেন্নাইয়ের জয়ের পর পোস্ট ম্যাচে ধোনিকে চেন্নাইয়ের ঈশ্বর দাবি করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন রায়ডু। এখানেই থামেননি, জানিয়েছেন আসছে বছরগুলোতে ধোনির মন্দির বানানো হবে চেন্নাই শহরে। সে চেন্নাইয়ের ঈশ্বর, আমি নিশ্চিত আসছে বছরগুলোতে চেন্নাইয়ে মহেন্দ্র সিং ধোনির মন্দির বানানো হবে। সে এমন একজন যে ভারতের জন্য দুটি বিশ্বকাপ জয়ের আনন্দ বয়ে এনেছে এবং চেন্নাইয়েও অনেকগুলো আইপিএল শিরোপা জেতার আনন্দ নিয়ে এসেছে। এই তালিকায় চ্যাম্পিয়ন্স ট্রফিও আছে। সে একমাত্র ব্যক্তি যে সবসময় নিজের খেলোয়াড়দের ওপর বিশ্বাস রেখে এসেছে, যারা দলের জন্য সবসময় পারফর্ম করেছে, দেশের হয়েও করেছে, চেন্নাইয়ের হয়েও করেছে। সে একজন লেজেন্ড এবং এমনই একজন যাকে সব সমর্থকরা সেলিব্রেট করে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রায়ডু যে সত্যি কথাই বলছেন, আইপিএলে চেন্নাইয়ের খেলায় নজর রাখলেই সেটা আজ করা যায়। চেন্নাইয়ের ব্যাটাররা ছক্কা হাঁকাচ্ছেন, বোলাররা একের পর এক উইকেট নিচ্ছেন অথবা চেন্নাই ম্যাচ জিতে যাচ্ছে, এমন দৃশ্যগুলোতে দেখা যায় চেন্নাই সুপার কিংস ভক্তদের পাগলামি। তবে ভক্তদের সব পাগলামিকে হার মানায় অন্য একটা চিত্র। ধোনির দিকে একবার ক্যামেরা তাক করালেই শোনা যায় গগন বিদারী চিৎকার। সবার মুখে তখন শুধু একটাই নাম, ধোনি ধোনি। ধোনি ব্যাট করতে মাঠে নামছেন, এমন হলে তো কথাই নেই, স্লোগানের মাত্রা বেড়ে যায় আরও বহুগুণ। 2024 আইপিএলে লখনউয়ের বিপক্ষে ম্যাচে তো এমনও হয়েছে যে প্রতিপক্ষ দলের ক্রিকেটার ডিককের স্ত্রীর ডিজিটাল ঘড়িতে এসেছে সতর্ক বার্তাও। ভক্তদের চিৎকার আর শব্দের তীব্রতা ছাড়িয়ে গিয়েছিল 95 ডেসিবল। এমন পরিবেশে 10 মিনিট থাকলে যে কারো শ্রবণ শক্তি হ্রাস পেতে পারে। 2023 আইপিএলের পর থেকে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি আইপিএলের পর অবসরে যাবেন মহেন্দ্র সিং ধোনি। এ নিয়ে খোলাসা করে ধোনি কিছু না জানালেও 2024 আসরের ঋতুরাজ গায়কোয়াড়ের কাঁধে অধিনায়কত্ব তুলে দিলে সেই গুঞ্জন আরও ডালপালা মেলে। গুঞ্জন সত্যি হলে রাজস্থানের বিপক্ষেই হয়তো চেন্নাইয়ের ঘরের মাঠে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন দলটার ভক্তদের কাছে ঈশ্বর সমতুল্য মহেন্দ্র সিং ধোনি। ধোনির সম্মানে এবার তার অন্ধ ভক্তরা মন্দির বানানোর মতো বিরল ইতিহাস গড়ে ফেলে কিনা তা সময় বলে দেবে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।